हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। सो कश्मीर व्लॉगर एटा होलो पार्ट थ्री और एटा होलो डे टू अफ पहलगांव ट्रिप आमादेर। सो पहलगांव ते डे वाने की कोल्लम शेटा आपनादेर के डिस्क्रिप्शन बॉक्सेर लिंक दिए देव, सेखाने आपनारा वीडियोटा चेकआउट करते पारेन। और डे टू ते आमरा की कोल्लम ए वीडियोटा देखते थाकुन। सो आमरा जेई होटेले छिलाम, होटेलेर टूरटाओ किन्तु आमी आजके दिते चलेछि। आरेकटा जिनिस बोले दिई, पहलगांव के किन्तु बला हय होलो वैली अफ शेफर्ड्स, और फाइनलि शेफर्ड्सदेर साथे देखाओ हुए गेलो। তো প্রচন্ড ঠান্ডা, মানে বলতে পারলে আমি চার লেয়ার জামা কাপড় পরে আছি। তো আমরা এখন আছি হলো রয়্যাল সুলতান রিসোর্টের হোটেলে আছি। এটা একটা গেস্ট হাউস, হোটেল না। তো আমরা ছিলাম হলো এই ভিউ রুমটায়। তো খুব সুন্দর লাগছিল ওই ভিউটা, আপনারা যদি দেখেন একদম দারুণ, একদম স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে। বাবাকে বাবা এটা দেখো কী সুন্দর, মানে গেস্ট হাউসটা পহেলগাঁওতে বলতে গেলে মানে নিরিবিলির মধ্যে, পাশে লিডার নদী চলে যাচ্ছে, এখানে ছোটো ছোটো ঘর বাড়ি, খুব খুব সুন্দর লাগছিল। আমরা বৈসরণ ভ্যালি গেছিলাম আগের দিন, আজকে আমরা যেতে চলেছি হলো আড়ু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। তো যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ফেললাম 8:30 সময়। আমাদের কিন্তু এই যে রিসোর্টে থাকার জন্য 4000 রুপিস দিতে হয়েছে 4 বেডরুমে, আর তার সাথে কিন্তু আমাদের ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট আর আগের দিন রাত্রে ডিনারটা, আর তার সাথে সাথে তারা হিটিং ব্ল্যাঙ্কেটও আমাদের দিয়েছিলেন। এটা ছিল আমাদের রুম, দুটো বেড ছিল, আর রুম থেকে দারুণ ভিউ। ওই যে দেখতে পাচ্ছেন সব পনিগুলো চলে যাচ্ছে বৈসরণ ভ্যালিতে নিয়ে যাওয়ার জন্য। এটা ছিল রুম ভিউ, আর এখানে দেখতেই পাচ্ছেন কী সুন্দর স্নোই মাউন্টেন্স, ফাটাফাটি লাগছিল। তো এখন তো আমরা চেক আউট করবো। এখানে একটা এরকম বসার জায়গা মতন আছে, আরেকটা রুম আপনাদেরকে দেখাচ্ছি, এটা ডবল বেডরুম। তো এখানে এখানে কেউ নেই, একজনেই হেসে দেখালাম। এখানে চেয়ার, বসার জায়গা, দুটো বালিশ থাকবে, আর এখানে ডাস্টবিন, আর এখানে টয়লেটটা লিখিয়ে দিচ্ছি। হিটার আছে, সারাক্ষণ হটওয়াটার সাপ্লাই আছে, সেটা চিন্তা নেই। সো খুবই ভালো, ওয়েল ফার্নিশড একদম। 9:30 সময় আমরা চেক আউট করে চলে গেলাম হলো ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে। সো এজাজ ভাই আমাদের বললেন যে শ্রীনগরের গাড়ি কিন্তু এখানে আপনাদের ট্যুরিস্ট স্পটে নিয়ে যেতে পারবে না, তাই জন্য আমরা একটা ইটিওস গাড়ি করে আড়ু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি ঘুরতে গেলাম। তো ইটিওস গাড়িতে আমাদের পড়েছিল হলো 2350। আপনারা এই যে পুরো চার্টটা আমি এখানে দেখাচ্ছি, এটা পোস্ট করে দেখে নিতে পারেন যেখানেই আপনারা যেতে চান। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম হলো আড়ু ভ্যালির দিকে। সো পাহাড়ে যত আমরা উপরে উঠছি, সিনারিটা আরও সুন্দর হয়ে যাচ্ছিল। দেখছিলাম বরফের পাহাড়ের সাথে সাথে রাস্তায়ও কিন্তু আস্তে আস্তে বরফ দেখা যাচ্ছিল। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হলো আড়ু ভ্যালি। আড়ু ভ্যালিটা কিন্তু খুব খুব সুন্দর, একদম মিস করবেন না। তো আপনারা জানেন যে এই জায়গায় যখন আমি ট্যুরিস্ট স্ট্যান্ডে দেখাচ্ছিলাম প্রচুর স্পট ছিল, কিন্তু মেন কিন্তু এই তিনটেই স্পট, আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি আর হলো চন্দনবাড়ি। সো আমরা ফার্স্টে আড়ু ভ্যালি যাচ্ছিলাম। আড়ু ভ্যালি যাওয়ার রাস্তাটা এত সুন্দর, মানে এই যে ভিডিওটা মানে সত্যি বলতে অতটা সুন্দর লাগছে না, আমি যখন দেখছি কিন্তু সামনে আরও সুন্দর লাগছিল বরফের পাহাড় আরও কাছে থাকার জন্য। সো 30 মিনিটসের রাইডের পরে আমরা পৌঁছে গেলাম হলো আড়ু ভ্যালির যে ট্যুরিস্ট পয়েন্ট আছে, আর চারিদিকে বরফ আর বরফই ছিল। বরফের মধ্যে কিন্তু হাঁটাটা একটু মুশকিল হতো যদি নর্মাল জুতো পরতাম,
ভাগ্যিস এখানে স্নো বুট পরেছি, তাই জন্য হাঁটা যাচ্ছে। আর এই যে এই ইউভি গ্লাসেসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ রোদটা এতটা স্কচিং, বোঝা যাচ্ছে না ঠান্ডায় কিন্তু তাকানো যায় না, এটা একটা ফ্যাক্টর। তো খুব ঠান্ডা 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 লাগছে। এই জায়গাটা এত সুন্দর, খাবো না। এখান দিয়ে প্রচুর লোক হেঁটে গেছে। একটু বরফ নিয়ে খেলার পর, ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়লাম বেতা ভ্যালির দিকে। বেতা ভ্যালি যাওয়ার আগে একটা বেতা ভ্যালির ভিউ পয়েন্ট আছে, এত সুন্দর লাগলো দৃশ্যটা, তো বেতা ভ্যালি কিন্তু একদম মিস করবেন না। আমরা এখন আছি হলো বেতা ভ্যালিতে, তো সেই ফেমাস মুভি বেতাবের কিন্তু শুটিং হয়েছিল। চলুন ভেতরে যাওয়া যাক। বেতাব ভ্যালি কিন্তু পার্কের মতন, কিন্তু এই পার্কে ঢুকতে গেলে আপনাদের যেরকম টিকিট কাটতে হয় নর্মালি, সেরকমই টিকিট কাটতে হবে। কিন্তু এই পার্কে ঘাসের বদলে কিন্তু মোস্টলি ছিল হলো বরফ, আর বরফে হাঁটার জন্য কিন্তু স্নো বুটস খুবই ইম্পর্টেন্ট। তো এখানে ভাড়া আপনারা নিতেই পারেন 100 থেকে 150 টাকার মধ্যে, আমাকে নিতে হয়নি, আমার অলরেডি স্নো বুট ছিলই বলে। মনে হচ্ছে বরফের মতনও পড়ছে, কিন্তু পড়ছে বরফ, আর ছোট 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 পড়ছে, আর আমার হাতটা দেখুন পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, লাল। তো আমরা দেখতে এসেছি, না দেখে যাব না, তো আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা কি সুন্দর লাগছে। খুব ঠান্ডা লাগছে, দারুণ পরিবেশ। চান এই সাইডটা দেখো, অ্যামেজিং অ্যামেজিং। এখানে বুট তারপরে সোয়েটারও পাওয়া যায়, তো আপনারা যদি বাই চান্স এত ঠান্ডায় চলে আসেন, নট প্রিপেয়ার ফর ইট, তাহলে কিন্তু ইজিলি সেটা নিতেই পারবেন। এখানে অনেক স্লেজও আছে, স্লেজ রাইড করতে পারবেন আপনারা ওখানে। কাশ্মীরি বাংলা ছোটবেলা থেকে আমার স্নোফলটা খুবই ভাল লাগতো, আর তার সাথে সাথে কাশ্মীরি ড্রেস পরে স্নোফল হচ্ছে, মানে আমি এই দৃশ্যটা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। স্নোফল তো বেড়েই চলেছিল, তো আমরা ভাবলাম বেতা ভ্যালিতে একটু লাঞ্চ করে নিই। সো গরম গরম ম্যাগি বেতা ভ্যালির একটা ছোট রেস্টুরেন্টে 100 টাকা নিয়েছে, আর তার সাথে সাথে ভাবলাম একটু পরোটাও খেয়ে নিই, কারণ আমি জানি না, ঘুরতে গেলে কিন্তু খিদেটা বেশি পায় আমার।
ম্যাগি আর পরোটা দুটোই গরম গরম ছিল, তো দারুণ লাগছিল কম্বিনেশনটা। লাঞ্চ তো করে নিলাম, কিন্তু স্নোফল আর শেষ হচ্ছে না। তো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম চন্দনবাড়ির দিকে, আর দারুণ লাগছিল, স্নোফল হচ্ছিল, মানে আমি মনে হচ্ছে কোনো ড্রিমে আছি এমন লাগছিল পুরো পরিবেশটা। আমরা যখন চন্দনবাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তারপরে বুঝলাম চন্দনবাড়ি আর যাওয়া যাচ্ছে না, তাই জন্য আমরা ভাবলাম রাস্তায় একটু নেমে স্নোফলটাকে এনজয় করি। তো স্নোফলের সাথে সাথে টেম্পারেচারটাও কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছিলো। আমি তখন দেখছিলাম টেম্পারেচার তখন দেখাচ্ছে -3, মানে মাইনাসে টেম্পারেচারে কোনোদিনও থাকিনি, কিন্তু বিশ্বাস করুন ওই স্নোফলটার জন্য কিন্তু দারুণ লাগছিলো। সো কাশ্মীরে আসলে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনারা কিন্তু ভালো উইন্টার গার্মেন্টস নিয়ে আসছেন, স্পেশালি উইন্টার টাইমে থার্মালস, তার সাথে সাথে জ্যাকেটস খুব ইম্পর্টেন্ট, আর স্পেশালি কান ঢাকা, নয় তো খুব প্রবলেম হয়। ইয়ার মাফসগুলো কিন্তু আমাকে সত্যিই খুব হেল্প করেছে। বরফে কিছুক্ষণ মজা করার পর আমাদের এজাজ ভাই নিয়ে গেলেন সেই ফেমাস বজরঙ্গি ভাইজানের যে শুটিং হয়েছিল গানটা সেই মস্কে। সেখানে যেতে তো 200-250 সিঁড়ি আছে, কিন্তু বেশ সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা দরগায় যাচ্ছি এই ছাতা নিয়ে। মস্কে সিঁড়িতে উঠতে উঠতে দেখছিলাম সেই মার্কেটটা যেখানে মুন্নি হারিয়ে গেছিল বজরঙ্গি ভাইজানের মুভিতে, আর ভরদো ছোলি গানটা কিন্তু এখানেই শুটিং করা হয়েছিল। সো 200-250 সিঁড়ি ওঠার পর খুব সুন্দর ভিউ লাগছিল এই পহেলগামের। এটা অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আশমুকম দরগা। আমরা বাইকার এসেছিলাম পহেলগাঁওতে, আমাদের এজাজ ভাই ড্রাইভ করে নিয়ে এসেছিলেন, আবার এজাজ ভাই কিন্তু ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন শ্রীনগরের দিকে, এবং শ্রীনগরের দিকে যেতে যেতে আবার খিদে পেয়ে গেল। তার জন্য এজাজ ভাই আমাদের কিন্তু একটা দারুণ রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসেছিলেন। এটা হলো সিফার রেস্টুরেন্ট, যেটা পহেলগাঁওয়ের রাস্তায়, মানে অনন্তনাগ ডিস্ট্রিক্টে পড়ে, যেখানে লিও মুভির কিন্তু শুটিংও হয়েছিল। আপনারা কি দেখেছেন লিও মুভিটা? না দেখে থাকলে নিশ্চয়ই দেখবেন। এটা হলো কাশ্মীরি নান, আর তার সাথে রোগান জোশ আছে। সো দেখা যাক কেমন লাগে, আগে ঝোলটা ট্রাই করি। এর সাথে অনেকগুলো সস দিয়েছে, দেখা যাক সসগুলো কেমন। এটা নাকি পিনাট সস, মাটন রোগান জোশের সাথে আমরা নিয়েছিলাম হলো কড়াই চিকেন। আমি বলতে পারি কাশ্মীরে কিন্তু ঝাল দেয় না রান্নায়, এত সুন্দর স্পাইসেস দেয়, তার জন্য খুব টেস্টি লাগে খেতে। আর আমরা নিয়েছিলাম তার সাথে হলো নর্মাল রুটি না, এটা হলো কাশ্মীরি নান। তো দারুণ লাগছিল কম্বিনেশনটা, এখানকার খাবারের টেস্ট কিন্তু দারুণ। তো কাশ্মীরি নান আর এনাদের রোগান জোশ, মাটন রোগান জোশ, এটা কিন্তু আপনারা এখানে আসলে নিশ্চয়ই নিশ্চয়ই ট্রাই করবেন। আর এই রেস্টুরেন্টে আমরা তো বসেছিলাম ভেতরে, কিন্তু বাইরের আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। বাইরের আউটডোরে আমরা বসিনি, কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু বাইরে আউটডোরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি শ্রীনগরের দিকে। আমরা কিন্তু পহেলগাঁও জাস্ট একদিন ছিলাম,
অনেকেই কিন্তু ডে ট্রিপও করে পেহেলগাঁও, কিন্তু পেহেলগাঁওতে আসলে অনেকে বাইসারন ভ্যালিটা কিন্তু স্কিপ করে দেয়। তো এই বাইসারন ভ্যালি যেতে আসতে টোটাল 3.5 ঘন্টা লেগে যায়, আর আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি কিন্তু প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টা মতন। তো ধরেই রাখবেন 4-8 ঘন্টা মতন আপনাদের এই পেহেলগাঁওতেই কিন্তু জার্নি করতে হবে যদি আপনারা ডে ট্রিপ করেন। আমরা তো দুটো আলাদা আলাদা দিনে করেছি বলে অতটা হেকটিক আমাদের লাগেনি, কিন্তু করলে 8 ঘন্টা লাগবে, আর যাতায়াতে ধরে নিন 2 ঘন্টা 2 ঘন্টা, মানে টোটাল 12 ঘন্টার মতন কিন্তু আপনাদের সময় দিতে হবে পেহেলগাঁওতে আসতে যেতে সব কিছু মিলিয়ে। সো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।